আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই যে দ্বিতীয় দিন, সকাল থেকে অনেক বৃষ্টি। আমার বাবা তো বৃষ্টি দেখে তো সে খুব তার খুব ভালো লাগতেছে, সে খুব ফিল করতেছে, দেখেন কি করতেছে। হ্যাঁ, আমরা বারান্দায় দুজন দাঁড়িয়ে আছি, বৃষ্টি দেখতেছি, আর আমার বাবা তো কত খুশি দেখে। সবাইকে আবার ঈদ মোবারক বলে যা বাবা, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে কোথাও যাওয়া হয়নি, কালকে নানার বাসায় গেছিলাম। আজকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত বৃষ্টি, রাস্তাঘাট পুরো খারাপ হয়ে গেছে, তাই যাব না, বাসায় থাকব। আর ঈদের প্রোগ্রাম তো আছেই টিভিতে, আজকে ঈদের প্রোগ্রামগুলো দেখবো। আজকেও আমাদের গরুর মাংস দিয়ে আমরা কোরবানি, গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, পোলাও খাই নাই, কারণ হচ্ছে আমাদের সবারই গ্যাস্ট্রিক আছে, তাই আজকে আমাদের পোলাও খেতে ভালো লাগতেছিল না, এই জন্য ভাত দিয়ে গরুর মাংস আর আম্মু ডাল রান্না করেছে। আর গরুর মাংস দিয়ে ডাল কিন্তু অসাধারণ লাগে, লেবু দিয়ে মাখিয়ে খেলে কিন্তু খুব মজা লাগে। তো আজকে সকাল থেকেই আমাদের ঘুমি কাটল, রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছিলাম, টিভি সব নাটকগুলো দেখলাম, তারপরে একটু দেরিতে ঘুমালাম, আজকে সকালে দেরিতে উঠে উঠছে। আর আমার বাবু বৃষ্টি দেখে আর বারান্দার এই যে দেখুন ক্লিপগুলো দেখে সে এখন ক্লিপগুলো টান দিতেছে, আমার শুনে পাখিটা কইলি কালকে আমার এই যে সুন্দর সুন্দর ছবি তুলেছে, ভিডিও করেছে, সুন্দর সুন্দর ভাইয়াদের সাথে, তাই না? কালকে আমাদের বাবুটা খুব অসুস্থ হয়ে গেছিলো রাত্রেবেলা, তার সারা শরীরে হঠাৎ করে অ্যালার্জি হয়ে গেছে, ছোটো ছোটো দাগ, আমরা তো ভয় পেয়ে গেছিলাম, ফুলে ফুলে গেছিলো, হঠাৎ করে দেখি পুরো শরীরে আস্তে আস্তে জিনিসটা বাড়তেছিলো। পরে ইমার্জেন্সিতে ওকে হসপিটালে নিয়ে গেছিলাম, ওখান থেকে ওকে অ্যালার্জির সিরাপ দিয়েছে, তো এখন আল্লাহর মতো অনেক ভালো আসছে, ও এখন ওষুধ খাচ্ছে, একটু কমে আসছে। তো এখন আমরা দুজন কী করবো, আমরা বোরিং সময় পার করছি, এখন আমরা বারান্দা বসে আছি আর আমার ছোটো বোন ঘুরতে গেছে, আর আমরা দুজন মিলে বোরিং সময় পার করছি। এখন আমার বাবুদের সাথে আমরা সময় কাটাচ্ছি, আরেকটা বাবু বসে বসে গেমস খেলতেছে, আম্মু ঘুমাচ্ছে, আর আমরা আর বাবুর সাথে খেলে দিলে করতেছি। ও বাবা, আই লাভ ইউ বাবা। এই যে ইরবান, তোমার আম্মু, আম্মু ডাকতেছে, আম্মু ডাকতেছে। অনেক বৃষ্টি, এখন 5টা বাজে, একটু 5টা বাজে আসরে আজান দিলে, কি অবস্থা, পুরো রাস্তা ভিজে একদম, অবস্থা খারাপ, সকাল থেকেই আজকে অনেক বৃষ্টি, সব নীরব, মনে হয় যেন মানুষজন নাই, সবাই আছে, অনেকে বাড়িতে চলে গেছে কোরবানি করার জন্য, আর অনেকেই আছে। আমার ঘুম আসতেছিল না, আর সবসময় দুপুরবেলা বিকেলবেলা ঘুম একটু ঘুমাই, কিন্তু তখনও ঘুম আসতেছে না। এখন কী করবো, এই জন্য বারান্দায় এসে আপনাদের সাথে বৃষ্টি দেখাচ্ছি। আর আমি তো জানেনই, আপনারা সবাই জানেন আমি বৃষ্টি অনেক লাইক করি, আর বৃষ্টিতে হলেই আমার রোমান্টিকতা বেড়ে যায়, অনেক ভালো লাগে আসলে। বৃষ্টিতে খুব ভালো লাগে ফুচকা খেতে, খিচুড়ি, ভুনে খিচুড়ি দিয়ে, আজকে ভুনার খিচুড়ি পেয়ে গ্যাস্ট্রিক বেড়ে গেছে, এই জন্য আর খিচুড়ি রান্না করে নেই আম্মু। আর খুব ফুচকা খেতে মন চাইছে, কিন্তু ব্যাড লাক, আমার তো গলায় একটু প্রবলেম, অ্যালার্জি আর থাইরয়েডের প্রবলেম, আমি ফুচকা জাতীয় জিনিস খেতে পারি না, আপনারা তো জানেন আমি অনেকদিন ধরে অসুস্থ। আমি 76 কেজি ছিলাম, এখন 60 কেজি হয়ে গেছে, কিছুই খেতে পারি না। তো এখন মানে কি কেমন জানি, সবাই কোনো সারা শব্দ নাই, কেমন জানি কেমন কেমন লাগছে, ভালো লাগতেছে না, বৃষ্টিতে দাঁড়ায় আছে। আর একটা জিনিস ভালো হয়েছে যে অতিরিক্ত গরম পড়ছিল মাঝখানে, এই গরমটা এখন আর নাই, ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগতেছে। আসলে ঈদের দিন মানে ঈদটা আসলে খুব ভালো লাগে,
আমাদের পুরো এই জায়গাটা পুরো ইয়া হয়ে যায়, অন্যরকম মানুষজন কমে যায়, সব নিরবতা, মানে অনেক ভালো লাগে আসলে, তখন খুব ভালো লাগে। আর তখন রাস্তায় বেরোলে অনেক ভালো লাগে, রাস্তাঘাট পুরো খালি থাকে, খুব মজা লাগে আসলে, ঈদটা আসলে খুব ভালোই লাগে। সবাই বাড়িতে চলে যায়, আমাদের বাড়িতে যাওয়া হয় না, কারণ হচ্ছে বাড়িতে কেউ ওরকম নাই, যা চাচাতো বোনটন সবারই বিয়ে হয়ে গেছে, ভাইরা সবাই জব করে এখানে ঢাকায়, চাচাতো ভাইরা, আমার চাচাটা রিসেন্টলি কয়েকদিন আগে মারা গেছে, আপনারা জানেন, আমি ব্লগ দিয়েছিলাম। আর আব্বু তো নাই, দাদা দাদি কেউই নেই, আর চাচিরা আছে দুইটা মাত্র, আর একটা চাচা আসছে, তো দেখা যায় যাই না, চাচাতো বোনটন নেই বা ওখানে মানে বোরিং লাগে, এই জন্য যাওয়া হয় না। আর আমাদের কোনোদিনই মানে ঈদ আসলে বাড়িতে করা হয় না, জাস্ট খালি আব্বু যখন ছিল, আব্বু যখন বিদেশ থেকে আসতো তখন আমরা বাড়িতে যেয়ে ঈদ করতাম, এখন তো বাবা নাই, আর দেখা যায় বাড়িতে যাওয়াই হয় না, আর ঈদ বাড়িতে ভালো লাগে না। আব্বু 98 যখন একবার আসছিলো আমার, তখন দাদিও বেঁচে ছিল, তখন আমরা ছোটোকালে আমরা শেষ কোরবানি ঈদটা ওখানে করেছিলাম, এরপর থেকে আমাদের আর বাড়িতে ঈদ করা হয় না। তো কত সালে, 19 সালে মনে হয় একবার আমি বাড়িতে গিয়েছিলাম, ওদের ব্লগটাও আমি দিয়েছিলাম, 19 সালে একটা দরকারে গিয়েছিলাম, একটা কাজে গিয়েছিলাম, তখন আব্বুর কবরটাও দেখে আসছি, আর বাড়িতে কাজগুলো সেরেছি, 2 দিন মাত্র ছিলাম, থাকা হয় নাই। তো ভাবতেছি যে সবাই মিলে প্ল্যান করবো, একটু বাড়িতে যাবো সব ফ্যামিলি সবাইকে নিয়ে বাড়িতে। মাঝে মধ্যে কিন্তু আসলে ঢাকা সবসময় অনেক সময় বোরিং লাগে, অনেক সময় বাড়িতে যেতে ইচ্ছে করে, বাবার কবরটাও দেখতে ইচ্ছে করে, বাবার কবরটা এখানে ঢাকায় দিলেই ভালো হইতো, কারণ আমার আব্বুর একটা শেষ ইচ্ছা ছিল, যখন আব্বু শেষ যখন বিদেশ চলে যায় তখন 2007 সাল ছিল, তো তখন আমার আব্বু কেন জানি বললো যে আমি মারা গেলে আমার কবরটা তোমরা ঢাকায় দিও না, আমার আমার বোন আর আমার হাত ধরে বলছিলো যে আমার কবরটা তোমরা আমার মার সাথে দিও, গ্রামের বাড়িতে দিও, আমাকে এখানে ঢাকায় কবর দিও না। তো বাবার শেষ ইচ্ছা পূরণ করলাম আমরা, তো দেখা গেছে যে আমরা আব্বুকে ঢাকায় দিই নাই, তো দেখা গেছে গ্রামের বাড়িতে আমার দাদির সাথেই কবর হয়েছে, আমার দাদা দাদির কবর, আমার জ্যাঠার কবর, সবার কবর একসাথেই। তো এখন মনে হইতেছে যে ঢাকায় দিলে ভালো হতো, একটু ও আমরা দেখা যায় ওই সাইড দিয়ে আমাদের মানিকিতে কবরস্থান আসতে, তো কবরস্থানটা দেখা যায় ওই সাইড দিয়ে গেলেও তো বাবার কবরটা একটু দেখতে পারতাম, এটা ফিল হয়। কিন্তু আবার বাবার শেষ ইচ্ছা ছিল যেহেতু মার সাথে মানে আমার দাদির সাথে কবর দেওয়ার, সেহেতু আমরা কী করবো, বাবার শেষ ইচ্ছাটাও পূরণ করলাম। আমার আব্বু 2012 সালে জানুয়ারি স্ট্রোক করে মারা যায়, তো উনি শেষ ইচ্ছা ছিল কী করবো এখন আসলে জানিয়ে দিয়েছে। আর বাবাকে আসলে অনেক মিস করি, ঈদে তো অনেক মিস করি, সবসময় বাবাকে খুব মিস করি, মনটাও খুব খারাপ থাকে, বাবার কথা বলতে যে মনটা খারাপ হয়ে গেল, বাবাকে সবসময় ফিল করি। আর এই কোরবানির ট্রাস্টটা তো আরও ফিল করা বেশি হয়। তো আবার পরে কথা হবে। ধরছি ধরছি ধরছি, করছো ভিডিও করছো?